প্রিয় শ্রোতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। এখন পড়তে যাচ্ছি হুমায়ুন আহমেদের হিমু সিরিজ থেকে হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। আজকের দিনটা এত সুন্দর কেন? সকালবেলা জানালা খুলে আমি হতভম্ব। হে কি, আকাশ এত নীল! আকাশের তো এত নীল হবার কথা না। ভূমধ্যসাগরীয় আকাশ হলেও একটা কথা ছিল, এ হচ্ছে খাঁটি বঙ্গদেশীয় আকাশ, বেশিরভাগ সময় ঘোলা থাকার কথা। আমি তাকিয়ে থাকতে থাকতে জানালার ওপাশে একটা কাক এসে বসল। কি আশ্চর্য, কাকটাকে এত সুন্দর লাগছে! কেমন গর্বিত ভঙ্গিতে হাঁটছে! কলেজে ভর্তি হবার পরদিন যে ভঙ্গিতে কিশোরী মেয়েরা হাঁটে, অবিকল সেই বড় হয়ে গেছি ভঙ্গি। আমি মুগ্ধ হয়ে কাকটাকে দেখলাম। কাকের চোখ এত কালো হয়! কবি সাহিত্যিকরা কি এই কারণেই বলেন কাক চক্ষু জল? আচ্ছা, আজ সব সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ছে কেন? আজকের তারিখটা কত? দিন তারিখের হিসাব রাখি না, কাজে তারিখ কত বলতে পারছি না। একটা খবরের কাগজ কিনে তারিখটা দেখতে হবে। মনে হচ্ছে আজ একটা বিশেষ দিন, আজকের দিনটার কিছু একটা হয়েছে। এই দিনে অদ্ভুত ব্যাপার ঘটবে, পৃথিবী তার রূপের দরজা আজকের দিনটার জন্য খুলে দেবে। কাজে আজ সকাল থেকে জীবনানন্দ দাশমার্কা হাঁটা দিতে হবে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে মার্কা হাঁটা। আমি ধর্মর করে বিছানা থেকে নামলাম, নষ্ট করার মতো সময় নেই। কাকটা বিস্মিত গলায় ডাকল, কা কা। আমার ব্যস্ততা মনে হয় তার ভালো লাগছে না। পাখিরা নিজেরা খুব ব্যস্ত থাকে, কিন্তু অন্যদের ব্যস্ততা পছন্দ করে না। মাথার উপর ঝাঁঝালো রোদ, লু হাওয়ার মতো গরম হাওয়া বইছে। গায়ের হলুদ পাঞ্জাবি ঘামে ভিজে একাকার। পাঞ্জাবি থেকে ঘামের বিকট গন্ধে নিজেরই নাড়ি ভরে উল্টে আসছে। তারপরেও আজকের দিনটার সৌন্দর্যে আমি অভিভূত। হঠাৎ কোনো বড় সৌন্দর্যের মুখোমুখি হলে স্নায়ু অবশ হয়ে আসে। সকাল থেকে আমার স্নায়ু অবশ হয়ে আছে, এখন তা আরও বাড়ল। আমি দাঁড়িয়ে পড়লাম। সৌন্দর্যের কথাটা চিৎকার করে সবাইকে জানাতে ইচ্ছে করছে। মাইক ভাড়া করে রিক্সা নিয়ে শহরে ঘোষণা দিতে পারলে চমৎকার হতো। হে নগরবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজ 9ই চৈত্র 1402 সাল। দয়া করে লক্ষ্য করুন, আজ অপূর্ব একটি দিন। হে ঢাকা নগরবাসী, হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3 4। আজ 9ই চৈত্র 1402 সাল। আমি দাঁড়িয়ে পড়েছি রাস্তার ঠিক মাঝখানে। বিজয় সরণের বিশাল রাস্তা, মাঝখানে দাঁড়ালে কোনো অসুবিধা হয় না, রিক্সা গাড়ি সব পাশ কাটিয়ে চলে যেতে পারে। তারপরেও লক্ষ্য করলাম কিছু কিছু গাড়ির ড্রাইভার বিরক্ত চোখে আমার দিকে তাকাচ্ছে, বিড়বিড় করছে, নির্ঘাত গালাগালি। গাড়ির মানুষেরা মনে করে পাকা রাস্তা বানানো হয়েছে শুধুই তাদের জন্যে। পথচারীরা হাঁটবে ঘাসের উপর দিয়ে, পাকা রাস্তায় পা ফেলবে না। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমার বেশ চমৎকার লাগছে, নিজেকে ট্রাফিক পুলিশ বলে মনে হচ্ছে। ইচ্ছে করছে পাজেরো টাইপ দামি কোনো গাড়ি থামিয়ে গম্ভীর গলায় বলি, দেখি লাইসেন্সটা, ইন্স্যুরেন্সের কাগজপত্র আছে, ফিটনেস সার্টিফিকেট। এক্সস্ট দিয়ে ভকভক করে কালো ধোঁয়া বেরোচ্ছে, নামুন গাড়ি থেকে। আজকের দিনটা এমন যে মনের ইচ্ছা তৎক্ষণাৎ পূর্ণ হলো। একটা পাজেরো গাড়ি আমার গা ঘেঁষে হুড়মুড় করে থামল। লম্বাটে চেহারার এক ভদ্রলোক জানালা দিয়ে মাথা বের করে বললেন, হ্যালো ব্রাদার, সামনে কি কোনো গণ্ডগোল হচ্ছে? আমি বললাম, কি গণ্ডগোল? গাড়ি ভাঙাভাঙি হচ্ছে নাকি? জি না। পাজেরো হুশ করে বের হয়ে গেল। পাজেরো হচ্ছে রাজপথের রাজা, এরা বেশিক্ষণ দাঁড়ায় না, কেমন গাম্ভীর্য নিয়ে চলাফেরা করে, দেখতে ভালো লাগে, মনে হয় আহা এরা কি সুখেই না আছে। পরজন্মে মানুষের যদি গাড়ি হয়ে জন্মানোর সুযোগ থাকত, আমি পাজেরো হয়ে জন্মাতাম। পাজেরো ভদ্রলোক গাড়ি ভাঙাভাঙি হচ্ছে কি না কেন জানতে চেয়েছেন বুঝতে পারছি না। আজ হরতাল, অসহযোগ এইসব কিছুই নেই, দুদিনে ছাড় পাওয়া গেছে, তৃতীয় দিন থেকে আবার শুরু হবে, আজ আনন্দময় একটা দিন। হরতালের বিপরীত শব্দ কি? আনন্দতাল। সরকার এবং বিরোধী দল সবাই মিলে একটা বিশেষ দিনকে আনন্দতাল ঘোষণা দিলে চমৎকার হতো, সকাল সন্ধ্যা আনন্দতাল।
সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দোকানপাট সব খুলে যাবে, সবাই সবার গাড়ি নিয়ে হর্ন বাজাতে বাজাতে রাস্তায় নামবে। রাস্তার মোড়ে পুলিশ এবং বিডিআর থাকবে না, থাকবে তাদের ব্যান্ড পার্টি। এরা সারাক্ষণ ব্যান্ড বাজাবে। তাদের দিকে পেট্রোল বোমার বদলে গোলাপের তোড়া ছুড়ে দেয়া হবে। হিমু ভাই না? আমি চমকে তাকালাম। গাঢ় মেরুন রঙের একটা গাড়ি আমার পাশে থেমেছে। গাড়ি চালকের সিটে যে বসে আছে তাকে দেখাচ্ছে পদ্মিনী গোত্রের কোনো তরুণীর মতো, কুইন অফ সেবা, হার রয়্যাল হাইনেস বিলকিস হয়তো 18-19 বছর বয়সে এই মেয়ের মতোই ছিল। কিং সুলাইমান বিলকিসকে দেখে অভিভূত হয়েছিলেন। আমারও অভিভূত হওয়া উচিত। অভিভূত হতে পারছি না, কারণ মেয়েটিকে চিনতে পারছি না। চেনা চেনাও মনে হচ্ছে না। এ কে? হিমু ভাই, আমাকে চিনতে পারছেন না? এখনো পারছি না, তবে চিনে ফেলবো। আমি মারিয়া। ও আচ্ছা, মারিয়া কেমন আছেন? আপনি চিনতে পারেননি? চিনতে পারলে আপনি করে বলতেন না। ও চিনেছি, তুই এত বড় হয়েছিস, আশ্চর্য, যাকে বলে পারফেক্ট লেডি। ঠোঁটে লিপস্টিক ফিপস্টিক দিয়ে তো বেড়াছেড়া করে ফেলেছিস। আপনি এখনো চেনেননি, চিনলে তুই তুই করে বলতেন না। তুই বলার মতো ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার ছিল না। ছিল না বলে যে ভবিষ্যতে হবে না তা তো না, ভবিষ্যতে হবে ভেবে তুই বললাম। আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছেন? কিছু করছি না। অবশ্যই কিছু করছেন, দূর থেকে মনে হলো হাত পা নেড়ে বক্তৃতা দিচ্ছেন। পাগল টাগল হয়ে যাননি তো? শুনেছি পাগলরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বক্তৃতা দেয়, ট্রাফিক কন্ট্রোল করে। এখনো পাগল হইনি, তবে মনে হচ্ছে শিগগিরই হব। তুই নিজেও গাড়ি নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস, লোকে তোকেও মহিলা পাগল ভাববে। তুই তুই করবেন না, কেউ তুই তুই করলে আমার ভালো লাগে না। আপনি কি আসলে আমাকে চিনতে পারছেন না? না, কেউ আমাকে চিনতে না পারলেও আমার ভালো লাগে না। যাই হোক, সামনে কি গণ্ডগোল হচ্ছে? গাড়িটাই ভাঙা হচ্ছে নাকি? না, পাজেরোর মালিকরা অতি সাবধানী হয়, গণ্ডগোলে ত্রিসীমানায় তারা থাকে না। পাজেরো যখন গিয়েছে তখন তোমার গাড়িও যেতে পারবে। গাড়ি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই বলে আপনি এরকম একটা কথা বলতে পারলেন। আমার গাড়িটা পাজেরোর চেয়েও অনেক দামি, এটা একটা রেসিং কার। চড়তে খুব আরাম, চড়তে চান? চাই, তাহলে উঠে আসুন। আমি গাড়ির পেছনের দিকে উঠতে যাচ্ছিলাম, অবাক হয়ে দেখলাম এই গাড়ির মাত্র দুটা সিট, হাত পা এলিয়ে পিছনের সিটে বসার কোনো উপায় নেই, বসতে হবে ড্রাইভারের পাশে। মারিয়া বলল, সিট বেল্ট বাঁধুন। আমি বললাম, সিট বেল্ট বাঁধতে পারবো না, দড়ি দিয়ে বাঁধা ছাদা হয়ে গাড়িতে বসতে ইচ্ছা করে না, গাড়িতে যাব আরাম করে, আমি কি গরু ছাগল যে আমাকে বেঁধে রাখতে হবে? কথা বাড়াবেন না হিমু ভাই, সিট বেল্ট বাঁধুন, আমি খুব দ্রুত গাড়ি চালাই, অ্যাক্সিডেন্ট হলে সর্বনাশ। এইরকম গিজগিজ ভিড়ে তুমি দ্রুত গাড়ি চালাবে কি করে? শহরের ভিতর ভিড়, বাইরে তো ভিড় না। আমি ঢাকা চিটাগাং হাইওয়েতে চলে যাব, 200 কিলোমিটার স্পিড দিয়ে গাড়িটা কেমন পরীক্ষা করব। কেনার পর থেকে আমি গাড়ির স্পিড পরীক্ষা করতে পারিনি। আমি শুকনো গলায় বললাম, ও আচ্ছা। মারিয়া গাড়ি চালানোয় খুব ওস্তাদ আমার এরকম মনে হচ্ছে না, হুটহাট ব্রেক কষছে। সাজগোজের দিকে যে মেয়ের এত নজর, অন্যদিকে তার নজর কম থাকার কথা। পরনে লাল পাড় হালকা রঙের শাড়ি, শাড়ি পরে গাড়ি চালাচ্ছে কি করে? এক্সিলারেটরে চাপ না পড়ে শাড়িতে পা বেঁধে যাবার কথা। গলায় লাল রঙের পাথরের লকেট, সবচেয়ে বড় পাথরটার সাইজ পায়রার ডিমের মতো। কি পাথর এটা? পাথরের নাম জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তার আগে মারিয়া এমনভাবে ব্রেক কষল যে উইন্ডশিল্ডে আমার মাথা লেগে গেল। মারিয়া বলল, সিট বেল্ট থাকায় বেঁচে গেলেন, সিট বেল্ট বাঁধা না থাকলে মাথার ঘিলু বেরিয়ে যেত। মারিয়া জি, তুমি কত স্পিডে গাড়ি চালাবে বললে? 200 কিলোমিটার, 125 মাইল পার আওয়ার। আমার এখন মনে পড়ল, আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না, খুব জরুরি একটা কাজ আছে জিপিওতে। আসগর নামে এক লোক আছে, জিপিওর সামনে বসে থাকে, লোকজনদের চিঠি লিখে দেয়। সে খবর পাঠিয়েছে তার সঙ্গে যেন দেখা করি, আমার খুব বন্ধু মানুষ। আমি 200 কিলোমিটার স্পিডে গাড়ি চালাবো এটা শুনেই আপনি আসলে আমার সঙ্গে যেতে ভয় পাচ্ছেন। হ্যাঁ, খানিকটা তাই, ভয় পাওয়াটা তো দোষের না। তোমার মতো একজন আনারি ড্রাইভার যদি 200 কিলোমিটার স্পিড দেয় তাহলে আমার ধারণা গাড়ি রাস্তা ছেড়ে আকাশে উঠে যাবে।
মারিয়া বলল, সম্ভাবনা যে একেবারে নেই তা না। আমাকে নামিয়ে দাও, আজগর সাহেবের সঙ্গে আমার দেখা না করলেই না। আপনাকে নামিয়ে দিতাম, কিন্তু আপনি আমাকে চিনতে পারেননি, অপরাধের শাস্তি হিসেবে আমি আপনাকে নামাবো না। যদি চিনে ফেলতে পারি তাহলে নামিয়ে দেবে? হ্যাঁ, নামিয়ে দেব। তোমার মার নাম কি? মার নাম, বাবার নাম, কারোর নামই বলবো না। মা বাবাকে দিয়ে আমাকে চিনলে হবে না, আপনি আমাকে দিয়ে ওদের চিনবেন। তোমার সঙ্গে আমার শেষ কবে দেখা হয়েছিল? 5 বছর আগে। এখন তোমার বয়স কত? 20। 5 বছর আগে তাহলে বয়স ছিল 15। অঙ্কশাস্ত্র তাই বলে, এর জন্যই চিনতে পারছি না। 15 বছরের কিশোরী 5 বছরে অনেকখানি বদলে যায়। শুয়োপোকা থেকে প্রজাপতি হবার ব্যাপারটা এর মধ্যেই ঘটে। ফর ইয়োর ইনফরমেশন, আমি কখনোই শুয়োপোকা ছিলাম না, জন্ম থেকে আমি প্রজাপতি। তোমাদের বাসাটা কোথায়? তাও বলবো না। তোমাদের বাসায় আমি প্রায় যেতাম। একসময় যেতেন, গত 5 বছরে যাননি। কেন যেতাম? আমার একসময় ধারণা ছিল আমাকে দেখার জন্য যেতেন, এখন সেই ভুল ভেঙেছে। ও, তুমি আসাদুল্লাহ সাহেবের মেয়ে মরিয়ম? মরিয়ম না, মারিয়া। আপনি মরিয়ম ডাকতেন, রাগে গা জ্বলে যেত, এখনো জ্বলে যাচ্ছে। খ্যাচ করে শব্দ হলো, গাড়ি রাস্তার উপর থেমে গেল। মরিয়ম বলল, নেমে যান, আপনি আমাকে চিনতে পেরেছেন, কাজী পূর্ব চুক্তি অনুযায়ী নামিয়ে দিচ্ছি। না, নামাতে হবে না। শুরুতে তোমাকে যতটা আনারি ড্রাইভার মনে হয়েছিল, এখন ততটা মনে হচ্ছে না। লং ড্রাইভের সঙ্গী হিসেবে আপনাকে আবার মনে ধরছে না, ঘামের গন্ধে আমার দম আটকে আসছে। তোমার বাবা কেমন আছেন? ভালো না, বেশিদিন বাঁচবেন বলে মনে হয় না, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। উনি আপনার কথা প্রায়ই বলেন, আপনার কোনো ঠিকানা আমাদের জানা নেই বলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ঠিকানা দিচ্ছি, লিখে রাখো। কোনো দরকার নেই, আপনি কখনো এক ঠিকানায় বেশি দিন থাকেন না, আমাকে ঠিকানা দিয়ে আপনি বাসা বদল করে ফেলবেন। তাহলে তোমাদের টেলিফোন নাম্বারটা দাও, আমি টেলিফোনে খোঁজ নেব। টেলিফোন নাম্বার আপনাকে দিয়েছি, নাম্বার যেন ভুলে না যান সেই ব্যবস্থাও করেছিলাম, একটু চিন্তা করলেই নাম্বার মনে পড়বে। আরেকটা কথা, আমার ধারণা আপনি প্রথম দেখাতেই আমাকে চিনেছিলেন, তারপরও না চেনার ভান করেছেন। আপনি একটা অন্যায় করেছেন, বলুন সরি। সরি, কিশোরী বয়সে গভীর আবেগ নিয়ে আপনাকে একটা চিঠি লিখেছিলাম, আপনি চিঠির জবাব দেননি। সাংকেতিক ভাষায় লেখা চিঠি, পাঠোদ্ধার করতে পারিনি। আবারও একটা মিথ্যা কথা বললেন, পাঠোদ্ধার আপনি ঠিকই করেছিলেন, পাঠোদ্ধার করেই আপনি গেছেন ঘাবড়ে, আর আমাদের বাসার ত্রিসীমানায় আসেননি। তা না, নানান ঝামেলা গেল, আমার এক দূরসম্পর্কের বোন মারা গেল, কিডনি ফেইলিয়ার। হিমু ভাই, আপনি কি সবসময় মিথ্যা কথা বলেন? তা বলি, আমার দিকে তাকিয়ে দেখুন, আমি আমার 20 বছরের জীবনে কোনো দিন মিথ্যা কথা বলিনি। কষ্ট করে আর 5 বছর যদি মিথ্যা না বলে থাকতে পারো, তাহলে মহিলা মহাপুরুষ হয়ে যাবে। শুধুমাত্র মহাপুরুষরাই 25 বছর মিথ্যা না বলে থাকতে পারেন। মারিয়া শুকনো গলায় বলল, মহাপুরুষ বিষয়ক এই তথ্য জানতাম না, শিখে রাখলাম। আমি বললাম, আবার ক্রমাগত মিথ্যা কথা বলাও মহাপুরুষদের লক্ষণ, সাধারণ মানুষ কখনো ক্রমাগত মিথ্যা কথা বলতে পারে না, এটাও শিখে রাখো। হিমু ভাই, আমি যাচ্ছি। মারিয়া গাড়ি নিয়ে হুশ করে বের হয়ে গেল। মাথায় এখন রোদ লাগছে না, অল্প সময়ের ভেতরে কোত্থেকে মেঘ এসে জমা হওয়া শুরু করেছে। আমি আকাশের মেঘের দিকে তাকালাম, আবার দৃষ্টি ফিরিয়ে আনলাম রাস্তায়। ফাঁকা ফাঁকা রাস্তা, রিক্সা চলছে, গাড়ি খুব কম। অন্তর্বর্তীকালীন সরকারের আন্দোলন শুরু হয়েছে, 2 আপোষহীন নেত্রীর চাপে পড়ে বেচারা গাড়িগুলো পড়েছে বিপদে, যেখানে সেখানে গাড়ি ভাঙা হচ্ছে, এখনও বোধহয় কোথাও শুরু হয়েছে। এইসব খবর দ্রুত ছড়িয়ে পড়ে, সাবধানী গাড়ি মালিকরা তাদের গাড়ি দ্রুত সরিয়ে ফেলেন। আমি কিছুক্ষণ কান পেতে রইলাম বোমার আওয়াজ পাওয়া যায় কিনা, পাওয়া যাচ্ছে না। সময়টা এমন যে বোমার আওয়াজ পাওয়া না গেলে অস্বস্তি লাগে, মনে হয় ব্যাপারটা কি, সমস্যা কি গুরুতর? বোমার আওয়াজ পাওয়া গেলে মনে হয় সব ঠিক আছে, সমস্যা তেমন গুরুতর না। আমি হাঁটতে হাঁটতে জিপিওর দিকে যাচ্ছি।
মারিয়ার কথা এই মুহূর্তে আর ভাবছি না। মস্তিষ্কের যে অংশে মারিয়ার স্মৃতি জমা করা ওই অংশের সুইচ অফ করে দিয়েছি। এখন ভাবছি আসগর সাহেবের কথা। ভদ্রলোকের সঙ্গে অনেকদিন দেখা হয় না, আজ এই চমৎকার দিনে দেখা করে আসা যাক। রাস্তার লোকজনদের সচকিত করে পরপর দুটা পুলিশের জিপ গেল, তার পেছনে সাইরেন বাজাতে বাজাতে এক অ্যাম্বুলেন্স। বোঝাই যাচ্ছে অ্যাম্বুলেন্সে কোনো রোগী নেই। পেছনের সিটে কয়েকজন ভদ্রলোক মিলে গল্প করছেন, একজনের হাতে জ্বলন্ত সিগারেট, তিনি জানালা দিয়ে মুখ বের করে ধোঁয়া ছাড়ছেন। অথচ অ্যাম্বুলেন্সের সাইরেন যেভাবে বাজছে তাতে মনে হওয়া স্বাভাবিক রোগীর শ্বাসকষ্ট শুরু হয়েছে, হাসপাতালে পৌঁছনোর আগেই ভালো মন্দ কিছু ঘটে যাবে। ভাই সাহেব শুনুন, অপরিচিত গোলগাল মুখের এক লোক গায়ে হাত দিয়ে আমাকে ডাকছেন। আমি অ্যাম্বুলেন্সের দিকে চোখ সরিয়ে গোলগাল মুখের ওই ভদ্রলোকের দিকে তাকালাম। উনি বাজার করে ফিরছেন, বাজারের ব্যাগের ভেতর থেকে লাউয়ের মাথা বের হয়ে আছে। চৈত্র মাসে লাউ খেতে কেমন কে জানে। হ্যালো ব্রাদার, আমাকে বলছেন? জি, একটা গুজব শুনলাম শহরে আর্মি নেমেছে, সত্যি নাকি? জানি না। খুবই অথেন্টিক গুজব, আর্মি নেমেছে, হেভি পিটুনি শুরু করেছে, যাকে পাচ্ছে তাকেই পেটাচ্ছে, প্রায় সেরকমই। লাউ হাতে ভদ্রলোককে খুবই আনন্দিত মনে হলো। আর্মি যাকে পাচ্ছে তাকে পিটাচ্ছে, এতে এত আনন্দিত হবার কি আছে কে জানে। ভদ্রলোক তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, গর্ত থেকে সাপ টেনে বের করলে সাপ কি ছেড়ে দেবে? আমি বললাম, আর্মিকে সাপ বলছেন? আর্মি জানতে পারলে আপনার লাউ নিয়ে যাবে এবং আপনাকেও হেভি পিটুনি দিবে। ভদ্রলোক অত্যন্ত বিরক্ত হলেন। আমি বুঝতে পারছি ভদ্রলোক এখন মনে মনে নিজেকেই গালি দিচ্ছেন, কেন গায়ে পড়ে আজেবাজে লোকের সঙ্গে কথা বলতে গেলাম। হাতে ঘড়ি নেই, অনুমান 3টা থেকে 3:30 জিপিওতে ঢুকলাম। মূল গেট তালা বন্ধ, দেয়াল টপকে ঢুকতে হলো। বাইরে সিরিয়াস গণ্ডগোল, চলন্ত বাসে আগুন বোমা ছোড়া হয়েছে, বাসের ভেতরটা ঝলসে গেছে, পুলিশ বিডিআর চলে এসেছে, টিয়ার গ্যাস মারা হচ্ছে, রাস্তায় কিছু কাপড়ের দোকান ছিল সেগুলি লুট হচ্ছে, ভদ্র টাইপের লোকজনকে দেখা যাচ্ছে 4-5টা শার্ট বগলে নিয়ে মাথা নিচু করে দ্রুত চলে যাচ্ছে। বাসে ফিরে স্ত্রীকে হয়তো বলবে, খুব সস্তায় পেয়ে গেলাম, আন্দোলনে একটা লাভ হয়েছে, চাল ডালের দাম বাড়লেও গার্মেন্টসের কাপড় চোপড় জলের দামে বিক্রি হচ্ছে, 4টা শার্টের দাম পড়েছে মাত্র 50 টাকা, ভাবা যায়। চূড়ান্ত রকম গণ্ডগোলের ভেতরেও আসগর সাহেবকে পাওয়া গেল নির্বিকার অবস্থায়। তিনি টুলবাক্স নিয়ে বসে আছেন, টুলবাক্সের গায়ে লেখা আলী আসগর, পত্রলেখক, পোস্টকার্ড 1 টাকা, খাম 2 টাকা, রেজিস্ট্রি 5 টাকা, পার্সেল 25 টাকা দেশি, পার্সেল 50 টাকা বিদেশি। আসগর সাহেবের বয়স 60-এর কাছাকাছি হলেও বেশ শক্ত সামর্থ্য, দেখে মনে হয় কঠোর শারীরিক পরিশ্রম করে জীবনযাপন করেন। চিঠি লেখা তেমন কোনো শ্রমের কাজ না, তারপরেও ভদ্রলোকের চেহারায় পরিশ্রমের এমন প্রবল চাপের কারণ কি কে বলবে। আসগর সাহেব একজনকে চিঠি লিখে দিচ্ছেন, আমি আসগর সাহেবের পাশে গিয়ে বসলাম। তিনি একবার তাকালেন, তারপর আবার চিঠি লেখা শুরু করলেন। ভদ্রলোকের হাতের লেখা মুক্তার মতো, দেখতেও ভালো লাগে। আমার চিঠি লেখার কেউ থাকলে ওনাকে দিয়ে লেখাতাম, কে জানে ভদ্রলোকের সঙ্গে আগে পরিচয় হলে মারিয়ার চিঠির জবাব হয়তো দিতাম, তাঁকে দিয়েই লেখাতাম। প্রিয় মারিয়া, তোমার সাংকেতিক ভাষায় লেখা চিঠির মর্ম উদ্ধার করার মতো বিদ্যাবুদ্ধি আমার নেই। কি সর্বনাশ, মারিয়ার কথা ভাবা শুরু করেছি, সুইচ অফ করা ছিল, কখন আবার অন হলো, ব্রেনটা কি অটো সিস্টেমে চলে গেছে। আমি তাড়াতাড়ি নিজেকে সামলালাম, যে চিঠি লেখাচ্ছে তার দিকে তাকালাম। যে চিঠি লেখাচ্ছে তাকে অসুস্থ বলে মনে হচ্ছে, খালি পা, লুঙ্গি পরা, গায়ে নীল রঙের একটা গেঞ্জি, বেচারার হয়তো জ্বর এসেছে, কেঁপে কেঁপে উঠছে। যেভাবে সে গড়গড় করে চিঠির বিষয়বস্তু বলে যাচ্ছে তাতে বোঝা যায় যে সে দীর্ঘদিন ধরে অন্যকে দিয়ে চিঠি লিখিয়ে দেশে পাঠাচ্ছে। প্রিয় ফাতেমা, দোয়াগো, পর সমাচার এই যে আমি আল্লাপাকের অসীম রহমতে মঙ্গলমতো আছি, তোমাদের জন্যে সর্বদা বিশেষ চিন্তাযুক্ত থাকি। আসগর সাহেব চিঠি লেখা বন্ধ রেখে আমার দিকে তাকিয়ে বললেন, ভাই সাহেব রাতে আমার সাথে 4টা খানা খান। আমি বললাম, আজ না খেলে হয় না? কাজকর্ম থাকলে রাত করে আসেন, কোনো অসুবিধা নাই, আজ বৃহস্পতিবার, সপ্তাহের বাজার করব, আপনাকে নিয়ে 4টা ভালো মন্দ খাবো,
অনেকদিন ভালো মন্দ খাই না। জি আচ্ছা, এখন কি একটু চা খাবেন? খেতে পারি এক কাপ চা? আজগর সাহেব হাত উঠিয়ে চাওয়ালাকে চা দিতে ইশারা করে আবার চিঠি লেখে মন দিলেন। আমি চা খেয়ে জিপিওর বাইরে এসেই পুলিশের হাতে ধরা খেলাম। পুলিশের হাতে ধরা খাওয়ার ব্যাপারে সবসময় খানিকটা নাটকীয়তা থাকে, এখানে তেমন নাটকীয়তা ছিল না। রাস্তা ফুটপাথে দাঁড়িয়ে বেশ আগ্রহ নিয়ে বাস পোড়া দেখছি। বাসের সব কটা জানালা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, পটপট পটপট শব্দ হচ্ছে। কেউ আগুন নেভানোর চেষ্টা করছে না বা বাসের চারদিকে ছোটাছুটিও করছে না। আমি অপেক্ষা করছি কখন ধোঁয়া বের হওয়া শেষ হয়ে সত্যিকার আগুন জ্বলবে। মোটামুটি রকমের আগুন জ্বললেই সেই আগুনে একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে রওনা হওয়া যেতে পারে। বাস পোড়া আগুনে সিগারেট ধরানো একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হবার কথা। আমি সিগারেট হাতে অপেক্ষা করছি। এমন সময় শার্ট প্যান্ট পরা এক লোক এসে আমার সামনে দাঁড়ালেন। ভদ্র চেহারা, কথাবার্তা ভদ্র। আমাকে বললেন, আপনার ব্যাগে কি? আমার কাঁধে চটের ব্যাগ, সেই ব্যাগে কয়েকটা টাকা এবং কিছু খুচরা পয়সা। আমার পাঞ্জাবির কোনো পকেট নেই, জরুরি জিনিসপত্রের জন্যে পুরানো আমলের কবিদের মতো কাঁধে ব্যাগ চুলাতে হয়। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে বললাম, ব্যাগ খালি? ভদ্রলোক এবার গলার স্বর কঠিন করে বললেন, খালি কেন? মাল ডেলিভারি দিয়ে ফেলেছেন? আপনার কথা বুঝতে পারছি না, কোন মালের কথা বলছেন? ব্যাগে জর্দার কোটা ছিল না? জি না, আমি তো পান খাই না। ভদ্রলোক বললেন, আসুন আমার সঙ্গে, আপনার পান খাওয়ার ব্যবস্থা করছি। বলেই খপ করে আমার হাত ধরলেন। এর নাম বজ্র আঁটুনি, হাতের দুটা হাড় রেডিয়াস এবং আলনা মটমট করতে লাগলো, যে কোনো সময় ভেঙে যাবার কথা। এই ভদ্রলোক হাত ধরার ট্রেনিং কোথায় নিয়েছেন? সারদা পুলিশ একাডেমিতে? আমি আকাশের দিকে তাকালাম। নতুন পরিস্থিতির কারণে দিনের সৌন্দর্য কি কমে গেছে? দেখলাম কমেনি, চারদিক এখনো অপূর্ব লাগছে। দিনের শেষের রোদে নগরে ঝলমল করছে, রোদের নিজস্ব একটা গন্ধ আছে, তেজি চনমনে গন্ধ। আমি অনেকদিন পর রোদের গন্ধ পেলাম। যে পুলিশ অফিসার আমার হাত ভেঙে ফেলার চেষ্টা করছেন তাকেও ক্ষমা করে দিলাম, এমন সুন্দর দিনে কারো উপর রাগ রাখতে নেই। আপনার নাম কি? আমি দস্তত করছি, নাম বলবো কি বলবো না ভাবছি। কেউ নাম জিজ্ঞেস করলে আমরা সাধারণত খুব আগ্রহের সঙ্গে নাম বলি, জিজ্ঞেস না করলেও বলি। হয়তো বাসে করে যাচ্ছি, পাশে অপরিচিত এক ভদ্রলোক, দু একটা টুকটাক কথার পরই হাসি মুখে বলি, ভাই সাহেব আমার নাম হচ্ছে এই, আপনার নামটা? মানুষ তার এক জীবনে যে শব্দটি সবচেয়ে বেশি শোনে তা হচ্ছে তার নিজের নাম। পৃথিবীর দ্বিতীয় মধুরতম শব্দ খুব সম্ভবত ভালোবাসি। কি ব্যাপার, নাম বলছেন না কেন? প্রশ্ন কানে যাচ্ছে না? স্যার যাচ্ছে। তাহলে জবাব দিচ্ছেন না কেন? আমি খুক খুক করে কাশলাম, অস্পষ্ট ধরনের কাশি। নার্ভাসনেস কাটানোর জন্য এ জাতীয় কাশি পৃথিবীর আদি মানব বাবা আদমও আর চোখে বিবি হওয়ার দিকে তাকিয়ে কেশেছিলেন। বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে বারোটা, এই সাড়ে সাত ঘন্টা আমি রমনা থানার এক বেঞ্চে বসেছিলাম। আমি একা না, আমার সঙ্গে আরও লোকজন ছিল, তারাও আমার মতো ধরা খেয়েছে। এক এক করে তারা ওসি সাহেবের সঙ্গে ইন্টারভিউ দিয়েছে, কেউ ছাড়া পেয়েছে, কেউ হাজতে ঢুকে গেছে। আমার ভাগ্যে কি ঘটবে বুঝতে পারছি না। এই মুহূর্তে আমি বসে আছি ওসি সাহেবের সামনে। জেরা করতে করতে ভদ্রলোক এখন মনে হচ্ছে কিছুটা ক্লান্ত, ঘন ঘন হাই তুলছেন। খাকি পোশাক পরা মানুষদের হাই তোলার দৃশ্য অতি কুৎসিত, দেখতে ভালো লাগে না। এরা সবসময় স্মার্ট হয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন, ভদ্রলোক বসেছেন বাঁকা হয়ে। বসার ভঙ্গি দেখে মনে হয় গত সপ্তাহে পাইলসের অপারেশন হয়েছে, অপারেশনের ঘা শুকায়নি। ওসি সাহেবের চেহারায় রসকস নেই, মিশরের মমির মতো শুকনো মুখ, সেই মুখও খানিকটা কুঁচকে আছে। মনে হচ্ছে পাইলস ছাড়া ওসি সাহেবের তলপেটে ক্রনিক ব্যথা আছে, এখন হচ্ছে সেই ব্যথা। তিনি ব্যথা সামাল দিতে গিয়ে মুখ কুঁচকে আছেন। খাকি পোশাক না পরে পায়জামা পাঞ্জাবি পরলে তাকে কেমন লাগতো তাই ভাবছি, ঠিক বুঝতে পারছি না। কোনো এক ঈদের দিনে এসে ওনাকে দেখে যেতে হবে, সুযোগ সুবিধা থাকলে কোলাকুলিও করব। পুলিশের সঙ্গে কোলাকুলির সৌভাগ্য এখনো হয়নি। বলুন, নাম বলুন,
মুখ সেলাই করে বসে থাকবেন না। আমি আবারও কাশলাম। খাকি পোশাক পরা কাউকে আসল নাম বলতে নেই, তাদের বলতে হয় নকল নাম। ঠিকানা জিজ্ঞেস করলে ভুল ঠিকানা দিতে হয়। বাসা যদি হয় মালিবাগ তাহলে বলতে হয় তল্লাবাগ। হিমু নামের বদলে তাকে ঝিমু বললে কেমন হয়? অনেকক্ষণ ঝিম ধরে আছে, কাজেই ঝিমু। সবচেয়ে ভালো হয় শত্রু ট্যাপ কারোর নাম ঠিকানা দিয়ে দেয়া। তেমন কারোর নাম মনে পড়ছে না। নাম শোনার জন্য ওসি সাহেব অনেকক্ষণ অপেক্ষা করছেন। এবার তার ধৈর্যচ্যুতি হল। খাকি পোশাক পরা মানুষের ধৈর্য কম থাকে, উনি তাও মোটামুটি ভালোই ধৈর্য দেখিয়েছেন। নাম বলছেন না কেন? নাম বলতে অসুবিধা আছে? জি না স্যার। অসুবিধা না থাকলে বলুন, ঝেড়ে কাশুন। আমি ঝেড়ে কাশলাম, বললাম, হিমু। আপনার নাম হিমু? ইয়েস স্যার। আগে পিছে কিছু আছে না শুধুই হিমু? শুধুই হিমু। বাবা হিমালয়ের নাম রাখতে চেয়েছিলেন, শর্ট করে হিমু রেখেছেন। শর্ট যখন করলেনই আরও শর্ট করলেন না কেন? শুধু হি রেখে দিতেন। কেন যে হি রাখলেন না আমি তো স্যার বলতে পারছি না, উনি কাছে ধারে থাকলে জিজ্ঞেস করতাম। উনি কোথায়? নিশ্চিত করে বলতে পারছি না স্যার, খুব সম্ভবত সাতটা দোজখের কোনো একটাই তার স্থান হয়েছে। ওসি সাহেবের কুঁচকানো মুখ আরও কুঁচকে গেল, মনে হচ্ছে ভদ্রলোক রেগে যাচ্ছেন। খাকি পোশাক পরা মানুষকে কখনো রাগাতে নেই। আপনার ধারণা আপনার বাবা দোজখে আছেন? জি স্যার, ভয়ঙ্কর পাপী মানুষ ছিলেন, দোজখ নসিব হবারই কথা। উনি ঠান্ডা মাথায় আমার মাকে খুন করেছিলেন, 302 ধারার কেস হবার কথা, হয়নি। আমার তখন বয়স ছিল অল্প, তাছাড়া বাবাকে অত্যন্ত পছন্দ করতাম। আপনার ঠিকানা কি? স্থায়ী ঠিকানা? স্যার আমার স্থায়ী ঠিকানা হলো পৃথিবী, দ্য প্ল্যানেট আর্থ। ওসি সাহেব সেক্রেটারিয়ের টেবিলের মতো একটা টেবিলের ওপাশে বসে আছেন। তিনি আমার দিকে খানিকটা ঝুঁকে এলেন, তার মুখ ভয়ঙ্কর দেখাচ্ছে, মনে হয় তলপেটে ক্রনিক ব্যথাটা হঠাৎ বেড়ে গেছে। তিনি থমথমে গলায় বললেন, ত্যাঁদরামি করছো? রোলারের এক ডলা খেলে ত্যাঁদরামি বের হয়ে যাবে, রোলার চেনো? জি স্যার চিনি। আমার মনে হয় না ভালো করে চেনো। পুলিশের লোকেরা যেমন অতি দ্রুত তুমি থেকে আপনিতে চলে যেতে পারে, তেমনি অতি দ্রুতই আপনি থেকে তুমি, তুমি থেকে তুইয়ে নেমে যেতে পারে। এ বেশ খাতির করে সিগারেট দিচ্ছে, লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে দিচ্ছে, হঠাৎ মুখ গম্ভীর করে তুমি শুরু করলো, তারপরে গালে প্রচণ্ড থাবড়া দিয়ে শুরু করলো তুই। তখন চোখে অন্ধকার দেখা ছাড়া গতি নেই। আমি শঙ্কিত বোধ করছি, ওসি সাহেব হঠাৎ করে আপনি থেকে তুমিতে চলে এসেছেন, লক্ষণ শুভ নয়। গালে থাবড়া পড়বে কিনা কে জানে, আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না। তোমার স্থায়ী ঠিকানা হচ্ছে পৃথিবী, দ্য প্ল্যানেট আর্থ? ইয়েস স্যার। বোমা কিভাবে বানায় তুই জানিস? আমি আঁতকে উঠলাম। তুমি থেকে তুইয়ে ডিমোশন হয়েছে, লক্ষণ খুব খারাপ, 4 নম্বর বিপদ সংকেত, ঘূর্ণিঝড় কাছেই কোথাও তৈরি হয়ে গেছে, এদিকে চলে আসতে পারে। সমুদ্রগামী সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হচ্ছে। কি কথা আটকে গেছে যে? বোমা বানাবার পদ্ধতি জানিস? বোমা বানাতে কি কি লাগে? নির্ভর করছে কি ধরনের বোমা বানাবেন তার উপর। অ্যাটম বোমা বানাতে গেলে ক্রিটিক্যাল মাসের সমপরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম 235, ফ্রি নিউট্রনের সঙ্গে বিক্রিয়া শুরু হয়। জর্দার কৌটা কিভাবে বানায়? জর্দার কৌটাটায় বোমা বানাতে লাগে পটাশিয়াম ক্লোরেট, সালফার কার্বন এবং কিছু পটাশিয়াম নাইট্রেট। ক্ষেত্রবিশেষে ইয়েলো ফসফরাস ব্যবহার করা হয়, তবে ব্যবহার না করলেই ভালো। ইয়েলো ফসফরাস ব্যবহার করলে আপনাআপনি বোমা ফেটে যাবার আশঙ্কা থাকে। মনে করুন আপনি জর্দার কৌটা পকেটে নিয়ে যাচ্ছেন, হঠাৎ সম্পূর্ণ বিনা কারণে পকেটের বোমা ফেটে যাবে, ভয় পেয়ে আপনি দৌড়ে থানায় এসে দেখবেন আপনার একটা পা উড়ে চলে গেছে। প্রচণ্ড টেনশনের জন্য আপনি এক পায়ে দৌড়ে চলে এসেছেন, বুঝতে পারেননি। ওসি সাহেব হুঙ্কার দিলেন, রসিকতা করবি না ত্যাদরের বাচ্চা, লেবু কোচলে যেমন রস বের করে, মানুষ কোচলেও আমরা রস বের করি। এইটুকু বলেই তিনি পেছনের দিকে তাকিয়ে চাপা গলায় ডাকলেন, আকবর,
আকবর। আকবর কে কে জানে, আমি ঝিম ধরে আকবরের জন্য অপেক্ষা করছি। সাধারণত রাজা বাদশার নাম বয় বাবুর্চিদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। চাকর বাকর বয় বাবুর্চিদের নামের 70% জুড়ে আছে আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, সিরাজ। আমার অনুমান সত্যি হলো। আকবর বাদশা বের হয়ে এলেন, তার বয়স 12-13, পরনে হাফ প্যান্ট, গায়ে হলুদ গেঞ্জি। আকবর বাদশা সম্ভবত ঘুমোচ্ছিলেন, ঘুম এখনো কাটেনি। ওসি সাহেব হুঙ্কার দিলেন, হেলে পড়ে যাচ্ছিস কেন, সোজা হয়ে দাঁড়া। আকবর সোজা হয়ে দাঁড়ালো, পিটপিট করে চারদিক দেখতে লাগলো। ওসি সাহেব বললেন, চা বানিয়ে আন, হিমু সাহেবকে ফার্স্ট ক্লাস করে এক কাপ চা বানিয়ে খাওয়া। আকবর মাথা অনেকখানি হেলিয়ে সায় দিল, কয়েকবার চোখ পিটপিট করে তাকিয়ে বিকট হাই তুলল। সে যেভাবে হেলতে দুলতে যাচ্ছে তাতে মনে হয় পথেই ঘুমিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাবে। ওসি সাহেব আমার দিকে ফিরলেন, তিনি অবিকল আকবরের মতো হাই তুলতে তুলতে বললেন, হিমু সাহেব চা খান, চা খেয়ে ফুটেন, ফুটেন শব্দের মানে জানেন তো? জানি স্যার, ফুটেন হচ্ছে পগার পার হওয়া। দ্যাটস রাইট, চা খেয়ে পগার পার হন আর ত্যাদ্রামি করবেন না। জি আচ্ছা স্যার। আমি মধুর ভঙ্গিতে হাসলাম, ওসি সাহেব আপনি থেকে তুমিতে নেমে আবার আপনিতে ফিরে গেছেন, চাটা খাওয়াচ্ছেন, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। এত বোঝাবুঝির কিছু নেই, চা খেয়ে দ্রুত বিদায় হয়ে যাওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। এই জগতের অদ্ভুত কাণ্ড কারখানা বোঝার চেষ্টা খুব বেশি করতে নেই। জগৎ চলছে, সূর্য উঠছে ডুবছে, পূর্ণিমা অমাবস্যা হচ্ছে, তেমনি অদ্ভুত কাণ্ড কারখানাও ঘটছে, ঘটতে থাকুক না, সব বোঝার দরকার কি? বরফ জলে ভাসে, বরফ পানি, জল পানি, তারপরেও একজন আরেকজনের উপর দিব্যি ভেসে বেড়াচ্ছে। ভেসে বেড়ানোটা ইন্টারেস্টিং, তার পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তেমন ইন্টারেস্টিং না। মাথার উপর ফ্যান ঘুরছে কিন্তু কোনো বাতাস লাগছে না। থানার ভেতরটা ফাঁকা ফাঁকা, এক কোনায় টেবিলে ঝুঁকে বুড়ো মতো এক ভদ্রলোক বসে আছেন, বেশ নির্বিকার ভঙ্গি। পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে মনে হচ্ছে। এই যে ওসি সাহেবের সঙ্গে আমার এত কথা হলো, তিনি একবারও ফিরে তাকাননি। থানার বাইরের বারান্দায় লম্বা বেঞ্চি পাতা, সেখানে কয়েকজন পুলিশ বসে আছে, তাদের গল্প গুজব হাসাহাসি কানে আসছে। থানার লকারে মুসল্লি টাইপ কোনো ক্রিমিনালকে রাখা হয়েছে, সে বেশ উচ্চস্বরে নানা দোয়া দরুদ পড়ছে, তার গলা বেশ মিষ্টি। আমি চায়ের জন্য অপেক্ষা করছি এবং ত্যাদর শব্দের মানে কি তা ভেবে বের করার চেষ্টা করছি। ত্যাদরের বাচ্চা বলে যেহেতু প্রচলিত গালি আছে, কাজে ধরে নিয়ে যেতে পারে ত্যাদর কোনো একটা প্রাণীর নাম। বাদর জাতীয় প্রাণী কি? বাদর যেমন বাদরামি করে, ত্যাদর করে ত্যাদ্রামি। ওসি সাহেবকে ত্যাদর শব্দের মানে কি জিজ্ঞেস করা ঠিক হবে? উনি রেগে গিয়ে আবার আপনি থেকে তুইয়ে নেমে যাবেন না তো, এই রিস্ক নেওয়া কি ঠিক হবে? ঠিক হবে না। তার চেয়ে বরং বাংলা ভালো জানে এমন কাউকে জিজ্ঞেস করে জেনে নেওয়া যাবে, তার হুড়ার কিছু নেই। মারিয়ার বাবা আসাদুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করা যেতে পারে, তিনি পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন, মারিয়ার তাই ধারণা। আকবর বাদশা চা নিয়ে এসেছে। যেসব জায়গার নামের শেষে স্টেশন যুক্ত থাকে সেইসব জায়গার চা কুৎসিত হয়, যেমন বাস স্টেশন, রেল স্টেশন, পুলিশ স্টেশন। অদ্ভুত কাণ্ড, আকবর বাদশার চা হয়েছে অসাধারণ। এক চুমুক দিয়ে মনে হলো গত 5 বছরে এত ভালো চা খাইনি। কড়া লিকারে পরিমাণ মতো দুধ দিয়ে ঠিক করা হয়েছে, চিনি যতটুকু দরকার তার চেয়ে সামান্য বেশি দেয়া হয়েছে, মনে হয় এই বেশির দরকারটা ছিল। গন্ধটাও কি সুন্দর, চায় যে আলাদা গন্ধ থাকে তা শুধু রূপাদের বাড়িতে গেলে বোঝা যায়, তবে রূপাদের বাড়ির চায়ে লিকার থাকে না, মনে হয় খেলে পীর সাহেবের পানি পড়া খাচ্ছি। আমি আকবর বাদশার চায়ে গভীর আগ্রহে চুমুক দিচ্ছি। আকবর বাদশা আমার সামনে দাঁড়িয়ে ক্রমাগত হাই তুলছে। সে সামনে দাঁড়িয়ে আছে কেন বোঝা যাচ্ছে না, মনে হয় চা শেষ হবার পর কাপ হাতে নিয়ে বিদায় হবে। যদিও এমন কোনো মূল্যবান চায়ের কাপ না, বদখত ধরনের কাপ, খানিকটা ফাটা। ফাটা কাপে চা খেলে আয়ু কমে, খুব সুন্দর কাপে চা খেলে নিশ্চয়ই আয়ু বাড়ে। রূপাদের বাড়িতে চা খেয়ে আয়ু বাড়াতে হবে, ওদের বাড়িতে সবচেয়ে সুন্দর কাপে চা দেয়া হয়। ওসি সাহেব বললেন, চাটা কেমন লাগলো?
আমি বললাম, স্যার ভালো। কেমন ভালো? খুব ভালো, অসাধারণ, জীবনানন্দ দাশের কবিতার মতো। ওসি সাহেব বললেন, কোন কবিতা? আমি আবৃত্তি করলাম, এই সব ভালো লাগে, জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে আমারে ঘুমাতে দেখে বিছানায়, আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল, এই নিয়ে খেলা করে। জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল, পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে। ওসি সাহেব বললেন, আরেক কাপ খাবেন? জি না। কবিতার মতো চা যখন গোটা 5-6 কাপ খান, পরের কাপটা হয়তো ভালো হবে না। আমার ধারণা চা এখানে ভালো হয় না, আজ হঠাৎ হয়ে গেছে, স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির ভেতর পড়ে গেছে। স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি বলে, 1 লক্ষ কাপ চা যদি বানানো হয় তাহলে 1 লক্ষ কাপ চায়ের ভেতর 1 কাপ চা হবে অসাধারণ। ওসি সাহেব থমথমে গলায় বললেন, সায়েন্স কপ চাবি না, সায়েন্স গুহতার দিয়ে ঢুকিয়ে দেব। আমি বিনীত ভঙ্গিতে বললাম, জি আচ্ছা স্যার। এখন বল তোদের বোমা বানাবার কারখানাটা কোথায়, সাঙ্গপাঙ্গদের নাম বল, 5 মিনিটের মধ্যে ঝেড়ে কাশবি, নয়তো ঠেলার চোটে চা যে খেয়েছিস সেই চা নাক মুখ দিয়ে বের হবে, শুরু কর। কি সর্বনাশের কথা, আমার ব্রহ্মতালু শুকিয়ে ওঠার উপক্রম হলো, হে কি সমস্যায় পড়া গেল। ওসি সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, নিজ থেকে কথা বলতে চাইলে ভালো কথা, নয়তো রোলারের গুতা দিয়ে সব বের করব। নাভির 1 ইঞ্চ উপরে একটা গুতা দিলে আর কিছু দেখতে হবে না, গত জন্মের কথা বের হয়ে আসবে। আমি শুকনো গলায় বললাম, স্যার একটা টেলিফোন করতে পারি? ওসি সাহেব আমার দিকে ঝুঁকে এসে বলল, কাকে টেলিফোন করবি, কোনো মন্ত্রীকে, পুলিশের আইজিকে, আর্মির কোনো জেনারেলকে? টেলিফোন এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন, তোকে অ্যারেস্ট করার জন্য ধমক খেতে খেতে আমার অবস্থা কাহিল হবে, বদলি করে দেবে চিটাগাং হিল ট্র্যাক্টসে, শান্তিবাহিনীর বোমা খেয়ে চিত হয়ে পড়ে থাকব। স্যার আমি খুবই লোয়ার লেভেলের প্রাণী, প্রায় শিম্পাঞ্জিদের কাছাকাছি, হায়ার লেভেলের কাউকে চিনি না। তাহলে কাকে টেলিফোন করতে চাচ্ছিস? এমন কাউকে টেলিফোন করব যে আমার চরিত্র সম্পর্কে আপনাকে একটা সার্টিফিকেট দেবে। ক্যারেক্টার সার্টিফিকেট? জি। তোর টেলিফোনের পর হোম মিনিস্টার আমাকে ধমকাধমকি করবে না? জি না স্যার, সম্ভাবনা হচ্ছে একটা মেয়ে খুব মিষ্টি গলায় আপনাকে আমার সম্পর্কে দু একটা ভালো কথা বলবে। মেয়েটিকে প্রেমিকা? জি না, আমি লোয়ার লেভেলের প্রাণী, প্রেম করার যোগ্যতা আমার নেই, প্রেম অতি উচ্চ স্তরের ব্যাপার। তোর যোগ্যতা কি? আমার একমাত্র যোগ্যতা আমি হাঁটতে পারি, কেউ চাইলে ছায়ার মতো পাশে থাকি, আমি হচ্ছি স্যার ছায়া সঙ্গী। ওসি সাহেব গম্ভীর মুখে টেলিফোন সেট আমার দিকে এগিয়ে দিলেন। থানার ঘড়িতে 1টা বাজে, কাকে টেলিফোন করব বুঝতে পারছি না, রূপাকে করা যায়, এত রাতে টেলিফোন করলে রূপা ধরবে না, রূপার বাবা ধরবেন এবং আমার নাম শুনেই খট করে রিসিভার নামিয়ে রাখবেন। ফুপুর বাসায় করা যায়, ফুপু টেলিফোন ধরবেন, ঘুম ঘুম স্বরে বলবেন, কে হিমু, কি ব্যাপার? আমি ব্যাপার ব্যাখ্যা করার পর তিনি হাই তুলতে তুলতে বলবেন, তোকে থানায় ধরে নিয়ে গেছে, এটা তো নতুন কিছু না, প্রায় ধরে, রাত দুপুরে টেলিফোন করে বিরক্ত করছিস কেন? এই দুজন ছাড়া আর কাউকে টেলিফোন করা সম্ভব না, কারণ আর কারো টেলিফোন নাম্বার আমি জানি না। মারিয়াকে করব, এমনিতেও ওর খোঁজ নেওয়া দরকার, 200 কিলোমিটার স্পিডে চলার পর কি হলো, পৌঁছতে পেরেছে তো ঢাকায়, পথে কোনো বোমা টোমা খায়নি তো? মারিয়ার টেলিফোন নাম্বারটা মনে করতে হবে। 5 বছর আগে একটা পদ্ধতি শিখিয়েছিল, অ্যাসোসিয়েশন অফ আইডিয়া পদ্ধতি, নাম্বারটা হচ্ছে প্রথমে 8, তারপর আমি, তুমি, আমি, তুমি, আমরা। আমি হচ্ছে 1, তুমি হচ্ছে 2, আমরা হচ্ছে 3, তাহলে নাম্বারটা হলো 8 1 2 1 2 3। ডায়াল করতেই ওপাশ থেকে মারিয়া ধরল, আমি হাসি খুশি গলায় বললাম, কেমন আছিস?